এই রাজ্যের পক্ষে 23 বছর সমানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে ব্রু রিয়াং শরণার্থীদের, কিন্তু তাদের জন্য কোনো ব্যবস্থা করতে পারেনি তৎকালীন রাজ্য সরকার। শুধুমাত্র মায়া কান্না কেঁদেছে তারা, এছাড়া কিছুই করতে পারেনি। একমাত্র বিজেপি সরকারের শাসনে নতুন জীবন পেয়েছে ব্রু শরণার্থীরা। 2018 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় সরকারের সহায়তায় 600 কোটি টাকা পেয়ে 12টি স্থানে এই ব্রু শরণার্থীদের পুনর্বাসন ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার মান্দায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির জয়ের সংকল্প নিয়ে এদিন চিরানিয়া ব্রিজ চৌমহনি থেকে একটি বাইক র্যালির আয়োজন করা হয়। এদিন র্যালি শেষে মান্দায়ের এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং অন্যান্য সকল দিক থেকে রাজ্যের উন্নত পরিকাঠামো নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠার পর ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ এবং প্রত্যন্ত এলাকাগুলোতে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের বিষয় তুলে ধরেন তিনি। পাশাপাশি রাজ্যকে এডুকেশন হাবে পরিণত করার পরিকল্পনা নিয়েও আলোচনা করেন তিনি। এছাড়াও ত্রিপুরা তথা উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৃহীত পরিকল্পনা ও সেগুলোর বাস্তবায়ন নিয়েও আলোচনা করেন তিনি। ত্রিপুরার ইলেকশন মানে ওই ওই গন্ডগোল, বোমাবাজি, খুন, সন্ত্রাস, এইগুলো আমরা দেখেছি। কিন্তু গত 23-এর নির্বাচনে আমরা কি এখানে দেখালাম যে কোনো গন্ডগোল ছাড়া কোন রকম মানে অসাধু যে ব্যবস্থা সবসময় কমিউনিস্টরা এই 35 বছর ওরা করে গেছে, তার থেকেও যে নির্বাচন করা যায় সেটা আমরা কিন্তু দেখিয়েছি। বন্ধুগণ, আমি অত্যন্ত মানে আনন্দের সাথে বলতে চাইব যে ব্রু রিয়াং শরণার্থীদের কত সমস্যা ছিল, 23 বছর সমানে কত সমস্যা ছিল। কেউ তো আমরা দেখেছি ক্রোকোডাইল কেয়ার, কুম্ভীরাষ্ট্র আমরা বহু দেখেছি, কিন্তু এই সমস্যার সমাধান কে করেছে? ভারতীয় জনতা পার্টি আসার পর এবং কোয়াড্রি পার্টাইট যে আমাদের অ্যাকর্ড হয়েছে তার মাধ্যমে আজকে প্রায় 600 কোটি টাকা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তার সহায় আর্থিক সহায়তায় আমরা 12টা জায়গায় তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা আমরা করেছি, তাদের জন্য স্কুলের ব্যবস্থা করেছি, তাদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা করেছি, রাস্তাঘাট সব ব্যবস্থা আমরা করেছি। একমাত্র যেটা কে করেছে, যেটা মোদিজি বারবার বলেন, আমি গ্যারান্টি দিচ্ছি, মোদিজি ছাড়া এখন সবাই বুঝতে পারছে যে মোদিজি একমাত্র জনজাতি, জাতি এবং সবটা সার সবটা বিকাশের কথা উনি যেটা বলেন, সব স্তরের মানুষের জন্য একমাত্র মোদি, তার উপরের উপরে মানে সবার আস্থা আছে এবং সেই বিষয়ে আমরা কাজ করছি। এই দিনে এই জনসভায় ও র্যালিতে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং টিআইডিসির চেয়ারম্যান নবাতুল বণিক সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।